আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাজবুল হক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। অ্যাপেন্ডিসাইটিস একটি অত্যন্ত সাধারণ সার্জিক্যাল সমস্যা। কারো যদি অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে তাহলে দেখা যায় প্রথমে নাভির চারপাশে ব্যথা করে, তারপর সেই ব্যথাটা তলপেটের ডান দিকে চলে আসে। ব্যথার সাথে হালকা জ্বর থাকতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, এটাই সাধারণত অ্যাপেন্ডিসাইটিস হলে হতে পারে। এটা ছাড়াও তলপেটের ডান দিকে বিভিন্ন কারণে ব্যথা থাকতে পারে, যেমন কারো যদি রাইট ইউরেটার অর্থাৎ পেশাবের নালীতে পাথর থাকে সেই ক্ষেত্রেও ব্যথা থাকতে পারে। এটা ছাড়াও কারো যদি দেখা যায় গ্যাস্ট্রোএন্টেরাইটিস হচ্ছে অর্থাৎ তার পেট খারাপ হয়েছে হঠাৎ করে, সেই ক্ষেত্রেও কিন্তু তলপেটে ব্যথা হতে পারে। মা বোনদের ক্ষেত্রে ইকটুপিক প্রেগনেন্সি যদি হয় অর্থাৎ কারো গর্ভধারণ যদি জরায়ুতে না হয়ে একটা নালীতে হয়ে যায়, বিশেষ করে ডান দিকের টিউবে যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু তলপেটে হঠাৎ করে ব্যথা হতে পারে। কারো যদি ডান ওভারিতে সমস্যা হয় তলপেটে ব্যথা হতে পারে। কাজেই ডান দিকে ব্যথা হলেই যে আমরা অ্যাপেন্ডিসাইটিস মনে করব সেটা কিন্তু নয়। অনেকে বলে থাকেন অ্যাপেন্ডিসাইটিস হলেই অপারেশন করতে হবে, অপারেশন না করলে অ্যাপেন্ডিক্সটা ফেটে যেতে পারে এবং রোগী মরে যেতে পারে। আমি মনে করি অ্যাপেন্ডিসাইটিস বিভিন্ন রকমের হতে পারে। কারো অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হয়, কারো দেখা যায় বারে বারে ব্যথা হয়, সেটাকে আমরা রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি। প্রাথমিক অবস্থায় কারো যদি অ্যাপেন্ডিসাইটিস হয়, রোগীর যদি খুব বেশি সমস্যা না থাকে, তার শারীরিক কন্ডিশন যদি ভালো থাকে, তার যদি ডায়াবেটিস না থাকে, সে যদি প্রেগনেন্ট না থাকে কিংবা শারীরিক দুর্বলতা না থাকে, অনেক ক্ষেত্রে ঔষধের মাধ্যমেও অ্যাপেন্ডিসাইটিসের সমস্যাটা নিরাময় সম্ভব হয়। কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে যেহেতু যথাসময়ে অপারেশন না করলে অ্যাপেন্ডিকুলার অ্যাপসেস হতে পারে, অ্যাপেন্ডিকুলার লাম্প হতে পারে কিংবা বার্স্ট অ্যাপেন্ডিক্স হতে পারে, সেজন্য আমরা যদি রোগীটাকে দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করতে পারি তাহলে তাকে দ্রুত অপারেশনের সিদ্ধান্ত দিয়ে থাকি। কেননা অপারেশন না করলে নানাবিধ জটিলতা দেখা দিতে পারে। কিন্তু পরিবেশ পরিস্থিতি যদি দেখা যায় কারো কালকে একটা পরীক্ষা দিতে হবে, তার যদি আজকে অপারেশন করি তাহলে হয়তো সে পরীক্ষাটা দিতে পারবে না, তার একটা বছর লস হয়ে যাবে। কারো হয়তো বিদেশে কোনো চাকুরিতে যাবে, আজকে তার ফ্লাইট, আমার কাছে অ্যাপেন্ডিসাইটিস মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ঔষধ দিয়ে চেষ্টা করতে পারি। কিন্তু রোগীকে এটাও বলতে হবে ঔষধে যদি আপনার কোনো উন্নতি না হয় সেই ক্ষেত্রে আপনার হসপিটালে ভর্তি হতে হবে এবং অতি দ্রুততম সময়ে এটার অপারেশন করে ফেলতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় তলপেটে ব্যথা হলেই আমরা মনে করে থাকি অ্যাপেন্ডিসাইটিস। আজকে আপনাদেরকে সচেতন করার জন্য বলছি তলপেটের ডান দিকে ব্যথা মানেই কিন্তু অ্যাপেন্ডিসাইটিস না, সেটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন মূত্রনালীতে পাথরের জন্য হতে পারে, মহিলাদের ইকটোপিক প্রেগনেন্সি হলে হতে পারে, পেশাবের সমস্যা বা ইনফেকশনের জন্য হতে পারে, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজের কারণে হতে পারে, টুইস্টেড ওভারিয়ান সিস্টের কারণে হতে পারে, অর্থাৎ বহুবিধ কারণ রয়েছে। কাজে এই রকম সমস্যা হলে আপনি অবশ্যই একজন সার্জনের কাছে যাবেন। সার্জন আপনার পরীক্ষা নিরীক্ষা করে রোগটা শনাক্ত করে যেই পরামর্শ দিবেন, যদি দ্রুততম সময়ে অপারেশনের পরামর্শ দেন তাহলে আপনি দ্রুততম সময়ে অপারেশন করে ফেলবেন। কেননা অপারেশনটা না করলে সেই ক্ষেত্রে অ্যাপেন্ডিকুলার অ্যাপসেস হতে পারে, লাম্প হতে পারে কিংবা বার্স্ট অ্যাপেন্ডিক্স হতে পারে, সেই ক্ষেত্রে জটিলতাটা অনেক বেশি থাকে। আজকাল অ্যাপেন্ডিক্সের অপারেশন
অত্যন্ত সহজভাবে আমরা করতে পারি, ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যায়, সেই ক্ষেত্রে কয়েকটা ছিদ্র করে আমরা করতে পারি। এতে করে সুবিধা হচ্ছে তার অ্যাপেন্ডিসাইটিস কিনা নাকি অন্য কোনো রোগ সেটা আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে শতভাগ নিশ্চিত হতে পারি। কাজেই কারো অ্যাপেন্ডিসাইটিস হলে অত্যাধুনিকভাবে ল্যাপারোস্কোপির মাধ্যমে এর চিকিৎসা সম্ভব, আমরা অত্যন্ত দক্ষতার সাথে করে থাকি, এতে ভয়ের কিছু নেই। অনেকে আবার প্রশ্ন করে থাকেন, আপনি এটা যে নির্ণয় করলেন এটা কি আপনি শতভাগ নিশ্চিত অ্যাপেন্ডিসাইটিস পরীক্ষা নিরীক্ষা করে কি শতভাগ নিশ্চিত হওয়া যায়? সেই ক্ষেত্রে আমি একজন সার্জন হিসেবে বলতে পারি, অ্যাপেন্ডিসাইটিসের ডায়াগনোসিস হচ্ছে রোগীর ইতিহাস এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপর। আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে শুধুমাত্র এক্সক্লুড করে থাকি তার কি অন্য কোনো রোগ আছে কি না, কারণ আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অ্যাপেন্ডিসাইটিসটা বোঝা না গেলেও ইউরেটারে পাথর আছে কি না, তার ওভারিতে সমস্যা আছে কি না, সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যায়। যদি তাতেও বোঝা না যায় তাহলে আমরা অনেক সময় সিটি স্ক্যানও করে থাকি। কাজেই অ্যাপেন্ডিসাইটিস নির্ণয় করতে হলে কখনো কখনো বিভিন্ন পরীক্ষার সহায়তা নিতে হয়। যদি পরীক্ষার ফ্যাসিলিটি না থাকে তাহলে অনেক ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে কিছু কিছু পরীক্ষা যেটা সহজলভ্য, যেমন একটা সিবিসি করে, আল্ট্রাসোনোগ্রাফি অব দ্য হোল অ্যাবডোমেন করে এবং প্লেন এক্সরে কিউবি করে এটা নির্ণয় করে থাকি, এবং যথাসময়ে সঠিক সময়ে এটার অপারেশন করে ফেললে এটার জটিলতাটা আমরা অ্যাভয়েড করতে পারি এবং এ থেকে অতি দ্রুততম সময়ে আমাদের রোগীরা সুস্থ হতে পারেন। ধন্যবাদ।